আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি তো আর কোনো দিন দাদি হতে পারবো না। তোমার রাখছি, খুব কষ্ট দেয় না, খুব কষ্ট। আরে তুমি কাঁদবে কেন? কাঁদবে তো তারা যারা তোমাকে দুঃখ দিয়েছে। নো ক্রাই, প্লিজ হাসো। ওইসব বাদ দাও, দেশের বাড়ি যাও, জমি জমা আছে, মনিরের হালে লাগাই দাও। ও আপনি পালাননি, তাহলে স্বামী আপনাকে বের করে দিয়েছে? না, বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে? না। কাউকে খুন করে পালিয়েছেন? আপনাকে জানা খুব বেশি দরকার। ঠিকানা কি? কোনো ঠিকানা নেই। ওর কি কোনো খোঁজ পেলে? দিদার দিন দিন হাতছাড়া হয়ে যাচ্ছে। তোমার অপকর্মগুলোর সাথে ওকে না জড়ালেই পারতে। একটা ভালো মানুষকে ট্র্যাপে ফেলে দিনের পর দিন তাকে দিয়ে যা খুশি তাই করিয়েছো। আমি ফিরে আসি, তারপর দেখি ও কোথায় যায়। ক্ষমতা দিয়ে আটকাবে বাবা? প্রয়োজন হলে তাই করব। পারবে না বাবা। তুই তোর বাবাকে চিনিস না? অচেনা লাগে বাবা। স্পর্শ, যিনি আমার এত উপকার করলেন তার নামটাই তো জানা হলো না, ওনার নামটা কি? দিদার চৌধুরী। দিদার চৌধুরী একজন টপ শিল্পপতি। আমি চাইছিলাম তোর সাথে তার সাথে একটা সিঙ্ক হয়। উনি আমার অনেক বিশ্বাস করে, বিশ্বাস কর একদিন মাতাল হইয়া তার মানিব্যাগে আমি দেখি একটা মাইয়ার ছবি। তার কলেজ জীবনের লাভার ছিল অবিকল তোর মতো দেখতে, শুধু রংটা একটু কালো। অবিকল তোর মতো দেখতে, শুধু রংটা একটু কালো। আরে বললাম তো দালাল শেষ, আগামীকালের প্রত্যেকটার পত্রিকার হেড নিউজ থাকবে, ওকে? আর খায়রুল, ও তো আমার সাথে অনেক বেশি বেয়াদবি করেছে, ওকে আমি রাস্তার মাঝখানে ফেলে মার্ডার করব, ওকে? রাখি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। খাওয়ার সময় কথা বলতে নেই, খাওয়া হচ্ছে একটা ইবাদত, ঠিক আছে?
আপনি মানুষ খুন করেন কেন? আমি কখনো কোনো মানুষ খুন করিনি, আমি অমানুষ খুন করি। আর একটা কথা জেনে রাখো, আমি কোনোদিন মানুষ খুন করি। খাও না, দারুণ চাও, খাও। আপনার আর কি কি আছে? এই প্রশ্ন তো আমি তোমাকে আগে করেছিলাম, তুমি অ্যান্সার করছো, অ্যান্সার করো নাই। তুমি আগে বলো তোমার কি কি আছে, বলো। মিথ্যে কথা আমি একদম পছন্দ করি না। একটু ভেতরে আসতে পারি? আসেন। আচ্ছা, এই বাড়িতে কি আর কেউ থাকে না? ওনার মা আছেন, উনি থাকেন। কেন, ওই দিন বললাম না? ও হ্যাঁ হ্যাঁ, উনি কোথায় এখন? বেড়াতে গিয়েছেন। উনি আবার বাচ্চাদের সঙ্গে খেলতে পছন্দ করেন। এই বাড়িতে তো আবার বাচ্চা কাচ্চা নেই তো। আপনার মামা বিয়ে করেননি? করেছেন, কিন্তু তার সঙ্গে মামার সম্পর্ক ভালো না। তাছাড়া মামি কোনোদিন মা হতে পারবেন না। আমি যা বলছি সব নানির মুখে শোনা কথা। ভেতরে ভেতরে অন্য কিছু থাকতে পারে, ওসব পার্সোনাল বিষয় নিয়ে মাথা ঘামানো না উচিত। আপনি কি রাতের জন্য রান্না রেডি করছেন? হ্যাঁ। কী কী রান্না করছেন? কেন, আপনার পছন্দের কিছু রান্নাতে হবে কি না? আমার পছন্দের না, তবে আপনার মামার পছন্দের একটা কিছু করা উচিত। কেন উচিত? না, সকালবেলা ওনাকে আসলে একটা কথা বলে খেপিয়ে দিয়েছি। বেচারা না খেয়ে দিয়ে হাত ধুয়ে উঠে চলে গেছে। খেতেও পারে মাশাল্লাহ। তাই, ওকে, আপনি এটা দেখেন, আমি মামার রুমটা গুছিয়ে আসি।
এসব খাওয়া ঠিক না। আমি খাবার গরম করছি, খেতে আসেন। আমি খেয়ে এসেছি, তোমরা খেয়েছ? আমার সাথে মিথ্যে বলবো না, প্লিজ যাও যাও। মদ খাওয়ার পর মেয়েদের সাথে এরকম আচরণই করা হয়? সবার ধারণা আমি মাতাল, ইনফ্যাক্ট আমি মাতাল না, আমার বোধ শক্তি টন টন করছে, বিশ্বাস করো। মদ খেলে কি সুখী হয় আমি জানি না, কিন্তু নিজেকে ভোলার চেষ্টা করি, নিজের অতীত ভোলার চেষ্টা করি, বর্তমান ভোলার চেষ্টা করি, পারি না। এখন মানসিক অবস্থা এরকম যে হাসি কান্না কিছুই বুঝে না, অনেক কাঁদতে চাই, অনেক কাঁদতে চাই, আমি কাঁদতে পারি না, হাসতে চাই প্রাণ খুলে, আমি হাসতেও পারি না। মানুষ দুটো হাত আছে, পা আছে, চোখ আছে, মানুষ মনে করে আমি মানুষ, ইনফ্যাক্ট মানুষই তো না, মানে জানি না আমি কি, আমি স্ট্রাকচার মানুষ, আমি মানুষ না, আমি মানুষ না, কিন্তু ভেতরটা বৎখর বড় মনে হয় যে আমি মানুষ, আর পরিস্থিতির জন্য আমি শেষ হয়ে গেছি, শেষ। আজকে আমি যা করলাম তোমার সাথে আমার করা উচিত হয় না, আমি বুঝি, আমি খুব ভালো করে বুঝি যে তোমার সাথে এটা আমার করা উচিত হয়নি। আবার
করেও ফেললাম কেন জানি সেটাও বুঝি না। ইনফ্যাক্ট আমি কন্ট্রোলে নেই। যদি পারো, যদি পারো আমাকে ক্ষমা করে দেবে। আর তোমাকে একটা কথা, একটা রিকোয়েস্ট করি, তুমি তুমি আমার হয়ে তোমাকে একটু তোমাকে একটু সরি বলে দাও। আমার হয়ে তুমি তোমাকে একটু সরি বলে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি কি তোমার হাতটি একটু ধরতে পারি? না মানে কেন বললাম জানি না, ধরতে পারি? ধরে